ইখলাস, ইখলাস ছাড়া কোনো বন্দেগি কবুল হবে না। যত কিছু সে করুক, দুনিয়ার মসজিদ মাদ্রাসা যত কিছু দিনই প্রতিষ্ঠান করুক, অনেক খেদমত করে, ওয়াজ নসিহত করে, তালিম তালকিন অনেক কিছু করে, কিন্তু তার ইখলাস পয়দা না হয় কোনো বন্দেগি কবুল হবে না, কোনোটাই কবুল হবে না। আমাদের কিতাবে অকে গেছে এটা, আমি অনেক জায়গায় ওয়াজের সময় অনেক জায়গায় ওয়াজ করছি, এটা সেটা হলো একজন তাবি হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, ফকিহুল উম্মত, ওনার কাছে আসলো, এসে বলল যে হুজুর আপনি তো বিশিষ্ট সাহাবি, তা আমার একটা আরজু ছিল। যে কি আরজু ছিল? আরজুটা হলো আপনি তো নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নুরুসসালাম অর্থাৎ জবান মোবারক থেকে হাদিস শরীফ শুনিয়েছেন, তেমন একটা হাদিস শরীফ আমাকে বলেন যে হাদিস শরীফ আপনি সরাসরি শুনেছেন, এমন একটা হাদিস আমাকে বলেন। তো একজন তাবেই, খুব মনোযোগ দাও শুনবা, একজন তাবেই হজরত ফকিউল উম্মত উনি ওনাকে বলা হয়, উম্মতের মধ্যে ফকি হজরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এসে আরজু করলো যে হুজুর আপনি তো একজন বিশিষ্ট সাহাবি, আপনি তো নিশ্চয়ই অনেক হাদিস শরীফ শুনেছেন, তাহলে আজকে আমার একটা আরজু হলো যে আপনি দয়া করে এমন একটা হাদিস শরীফ আমাকে বলুন যে হাদিস আপনি সরাসরি, আপনি সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরুস সালাম অর্থাৎ জবান মোবারক আপনি শুনেছেন, আমাকে একটা হাদিস শরীফ বলেন। তো এটা বলার পরে হযরত ফকিউল উম্মত রাদিয়াল্লাহু আনহু অনেক কানলেন। ওই তাবি যখন বললো যে আপনি এটা বলুন, একটা হাদিস দয়া করে একটা হাদিস আমাকে বলুন, আপনি সরাসরি শুনেছেন, অনেক তো শুনেছেন, উনি কতক্ষণ কান্দলেন, অনেকক্ষণ, অনেক কান্নাকাটি করে বললেন হ্যাঁ একটা বড় হাদিস আমি শুনেছি, আমি আজকে বলবো, সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়িদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যিনি খালিক যিনি মালিক যিনি রব হন, তিনি যখন সাত আসমান তৈরি করলেন, এখন সাত আসমান অতিক্রম করে মানুষের আমল নামাগুলি যিনি খালিক যিনি মালিক রব আল্লাহ ওনার কাছে পৌঁছতে হয়, সাত আসমানে সাতজন ফেরেশতা নিয়োগ করলেন, ওদেরকে হাফাজা ফেরেশতা বলা হয়, ওনারা আমল নামাগুলি যাচাই বাছাই করে পর্যায়ক্রমে উপরে পাঠাইতে থাকেন। যে প্রথম যে ফেরেশতা যিনি করেন, প্রথম আকাশে যখন আমলটা মানুষ করে, ওই ফেরেশতা যে ফেরেশতারা আমল নামাটা নিয়ে উপরে উঠতে থাকেন, ওনাদেরকে থামায়, আপনি অপেক্ষা করুন, থামুন, কি ব্যাপার, যে আপনি যে আমল এনেছেন আমলগুলি এগুলো আমাদের পরীক্ষা করতে হবে, যে আপনি কি পরীক্ষা করবেন। তো ওই হাফাজা ফেরেশতা বলে আমি হচ্ছে প্রথম আকাশের দায়িত্ব, আমার দায়িত্ব হচ্ছে যারা গীবতকারী তাদের আমল কখনো এই প্রথম আকাশ দিয়ে অতিক্রম করতে পারবে না, এটা আমার প্রতি আদেশ করা হয়েছে। তাহলে আপনার যে আমলগুলি আপনি নিয়ে যাচ্ছেন এর মধ্যে গীবতকারীদের আমল আছে কি না সেটা আমাকে দেখতে হবে। গীবতের অনেক লম্বা আমাদের পত্রিকায় গেছে লম্বা, আমি সংক্ষেপে বলবো, আল গীবতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হচ্ছে ব্যভিচার করার থেকে কঠিন গুণা, নাউজুবিল্লাহ। এখন এই গীবতটা করা কঠিন গুণা, গীবত করলে, গীবত কাকে বলে, এক সাহাবাই কিরাম রোজন জিজ্ঞাসা করতে বললেন কারো সম্পর্কে কোনো দোষারোপ করলে বা মানুষের কাছে সেটা গীবত হয়, যদি সেটা সঠ সত্যটা হলে গীবত আর মিথ্যা হলে অপবাদ হয়, কেমন এটা বলা হচ্ছে। এখন কয়েক শ্রেণী লোক আছে যাদের দোষ ত্রুটি বর্ণনা করলে গীবত হয় না, এছাড়া সবাইটা গীবত হয়। প্রথম বলা হচ্ছে কোনো রাজা বা স্বামীর উমরারা যখন অনেক অপরাধ করে, বেআইনি কাজ করে, রাজা বা স্বামীর উমরা এদের দোষ ত্রুটি ধরলে সেটা গীবত হয় না, রাজা বা স্বামীর উমরা এদের দোষ ত্রুটি। এরপর যারা ফাসিক, ফাসিক কারা, যারা কবিরা গুণ করে, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা যারা তরক করে, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা, ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদা যারা তরক করে এরা ফাসিক, এদের দোষ ত্রুটি বললে গীবত হয় না। এরপরে কেউ যদি কোনো কাজী সাহেবের কাছে বিচারকের কাছে যায় বিচারের জন্য, তখন যে বিপরীত পক্ষের দোষগুলি বর্ণনা করে ওটা গীবত হবে না, কারণ দোষ ত্রুটি বর্ণনা করলে তো বিচার শুদ্ধ হবে না,
আবার যদি কোনো ব্যক্তি কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া দাতার কাছে যায়, তখন বিপরীত পক্ষের দস্তুরটি বললে সেটা কিন্তু গীবত, কারণ পুরোটা না বললে ফতোয়া তো শুদ্ধ হবে না, এদের ইয়া হবে না। এরপরে বলা হচ্ছে কোনো লোক মশুর আছে, অনেকে মশুর হিসাবে লুলা ল্যাংরা, যেমন তৈমুর লং ল্যাংরা লুলা বা তোতলা বোমা মশুর এলাকায়, এই মশুর নাম দিয়ে ডাকলে সেটা গীবত হবে না। এরপর বলা হচ্ছে কখনো যদি কোনো ব্যক্তি বিবাহ শাদীর কোথাও প্রস্তাব দেয় বা কোনো মেয়ের বিবাহের জন্য কাউকে বলে, তাহলে বিবাহ শাদীর তাদের প্রস্তাব দেওয়া হলো, তাহলে ছেলের পক্ষ যদি মেয়ের পক্ষের কাছে যায় বাড়িতে দস্তু তার বিষয় জানার জন্য, তখন এলাকার লোকজন মহল্লার লোকজন প্রতিবেশীরা যদি তার দস্তুটি জানে সেটা যদি বর্ণনা করে দেয় এটা গীবত হবে না। আবার ঠিক ছেলের পক্ষের কাছে যদি আসে মেয়ের পক্ষের লোকেরা ছেলে সম্বন্ধে জানতে, তো ছেলে যদি দস্তুটি থাকে তার প্রতিবেশীরা যদি বলে দেয় এটা গীবত হবে না, কারণ এখানে তো একটা মানুষের গড় সংসার ব্যাপার হয়ে গেছে, ওটা তো গীবত হয় না। আর সপ্তম হচ্ছে ওলামায় সু যারা, এদের দস্তুরি বললে গীবত হয় না, বরং হযরত ইমাম গাজ্জালি হুদনী হুজ্জাতুল ইসলাম বলছেন, এক জামানা বদনামে ওলামায় সু বেহতেরাজ সসালে তোয়াতে বেরিয়া, কিছুক্ষণ সময় ওলামায় সুদের দস্তুরি বর্ণনা করা 60 বছর নফল এবার থেকে উত্তম। সুবহানাল্লাহ, কাজে ওলামায় সুদের দস্তুরি বর্ণনা, এই যে ওলামায় সুদ দেখানো, ওই যে ভিডিও করে ওয়াশ করে অনলাইনে দেয় ছবি সহ বেপর্দ হয়, এই দলবধ করে তন্ত্র মন্ত্র করে অনেক হারাম কাজ করে সারাদিন, এর ওলামায় সু এদের দস্তুরি বর্ণনা করলে গীবত হয় না। এই সাত শ্রেণীর লোকের দস্তুরি বললে গীবত, এছাড়া অন্য কারো কথা দস্তুরি বললে সেটা গীবত হবে, এটা মনে রাখতে হবে। যাদের এই প্রথম আকাশে যে ফেরেশতা হাফাজা ফেরেশতা, উনি বলেন যে তোমার আমল নামা যদি আমাকে দেখাও, এখানে গীবতকারীদের কোনো আমল আছে কি না, আমি সেটা যেতে দিব না। যারা গীবত করে তাদের আমল কিন্তু প্রথম আকাশ অতিক্রম করে যেতে পারে না। এরপর দ্বিতীয় আকাশে যখন যা পৌঁছে কিছু আমল রেখে দেন গীবতকারীদের, দ্বিতীয় আকাশে পড়েন, যখন দ্বিতীয় আকাশে যা পৌঁছে তখন এটা আপনি এখানে থামুন, আপনার আমল নমুনা পরীক্ষা করতে হবে, আমি এখানকার দ্বিতীয় আকাশে দায়িত্বপ্রাপ্ত হাফাজা ফেরেশতা, যে আপনি কী পরীক্ষা করবেন, হব্বুজ্জা অর্থাৎ যারা মান সম্মান হাসিলের উদ্দেশ্যে, মান সম্মান হাসিলের উদ্দেশ্যে যারা এবদবন্দিগি করে, মান সম্মান দ্বন্দ্বলত ইত্যাদি হাসিলের উদ্দেশ্যে যারা করে, তাদের আমল নাম এখান থেকে যাবে না, এখান থেকে অতিক্রম করতে পারবে না। যারা দুনিয়াবী সম্পদ মান সম্মান ইজ্জত লাভের উদ্দেশ্যে যারা এবদবন্দি করে, এসে তাদের এবদবন্দিগুলি আমলগুলি দ্বিতীয় আকাশ অতিক্রম করবেন, হব্বে যা বলা হচ্ছে। একটা হাদিস শরীফ তো অনেক আছে, একটা হলো মা জীবানে জায়া নূর সালাফি কতেতে গানামিন আফসালা মিন হুবুল মাল ও শরফুল দিন, মা জীবানে জায়া নূর সালাফি কতেতে গানামিন, দুইটা নেকড়ে বাক্যে যদি ক্ষুধার্ত নেকড়ে বাক্যে একটা বকরি পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তারা যেভাবে তাদের ক্ষতি করবে, খেয়ে ফেলবে মারবে, যারা এই মান সম্মান দুনিয়া হাসিলের উদ্দেশ্যে এবদবন্দি করলে তাদের আমলগুলির চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ, হুব্বুল মাল শারফিলিদ দিন, মাল সম্পদের জন্য মোহে করে এবং মান সম্মান হাসিলের উদ্দেশ্যে এবদবন্দি করে, এদের আমলগুলি দ্বিতীয় আকাশ অতিক্রম করবে না। ওই ফেরেশতা আবার কিছু আমল রেখে দেন, আবার তার বাকি আমলগুলি নিয়ে ওই ফেরেশতারা আবার তৃতীয় আকাশে যান, যখন তৃতীয় আকাশে যান তখন ওই ফেরেশতা বলেন যে আপনি থামুন, আপনার আমলগুলি পরীক্ষা করতে হবে। যে কী পরীক্ষা করতে হবে, আমি হচ্ছে অহংকারের ফেরেশতা, অহংকার যারা করে, অহংকারী যারা, অর্থাৎ দায়ীভাবে যারা অহংকারী, যারা দায়ীভাবে অহংকারী তাদের আমল নামা এখান থেকে অতিক্রম করবে না। যে দায়ী অহংকার করে, হাজে কুদসি শরীফ আছে, আল কিবরা ও রিদাই ওয়াল আজমুদ ইজারি ফামান নাজা ফি শাই মিন হুমা ফাকাদ আদখাল ফিন্নার ওয়ালা উবালি, হাদিস শরীফ হাজে কুদসি শরীফে যারা অহংকারী তাদের অবস্থা বলা হচ্ছে, আল কিবরা ও রিদাই ওয়াল আজমুদ ইজারি
কিবর অর্থাৎ বরত্ব অহংকার যে বিষয়টা এটা আমার চাদর মহত্ব হচ্ছে আমার ইজার লুঙ্গি যিনি খলিক যিনি মালিক রব মহান তিনি বলেন এই দুইটা নিয়ে যে টানালানি করে আমি অবশ্যই তাকে জাহান্নামে প্রবেশ করাবো আমি কাউকে পরোয়া করি না নাউজুবিল্লাহ যারা দাইমী অহংকারী সবসময় অহংকারের মধ্যে মশগুল থাকে এদের আমল নামা তৃতীয় আকাশ অতিক্রম করবে না তখন সেখানে কিছু আমল রেখে দেন উনি এরপর বাকি আমল নিয়ে ওই ফেরেশতারা ওনার উঠতে থাকেন যখন চতুর্থ আকাশে যান ওই ফেরেশতারা বলেন আপনি থামেন এখানে আমরা এখানকার হেফাজা ফেরেশতা আমি আমি পরীক্ষা করব কি পরীক্ষা করবেন উনি বলেন যে আসলে যারা অহংকারী তাদের আমল তো চতুর্থ তৃতীয় আকাশ অতিক্রম করতে পারেনি তারপরে যখন চতুর্থ আসলো তাহলে যে আমলগুলি করে আলাদাভাবে কোনো ফকর করে ইন্নাল্লাহ লাইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা ইন্নাল্লাহ লাইহিব্বু মান কানা মুখতালান ফাকুরা নিশ্চয় যারা দাম্ভিক ফকরকারী এদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না যারা আমল করে ফকর যে আমি অনেক আমল করছি এটা যারা ফকর করে এদের আমলটা কিন্তু চতুর্থ আকাশ অতিক্রম করবে না ওই ফেরেশতা হাফেজ হাফেজ মধ্যে সব উনি রেখে দিবেন বাকিগুলি ওনারা যে থাকবে বলে তখন আমল নামগুলি জল জল করতে থাকবে উপরে উঠতে থাকবে আস্তে আস্তে পঞ্চম আকাশে গিয়ে পৌঁছবে ওই পঞ্চম আকাশে ওই ফেরেশতা বললেন থামুন আপনি আমি এখানকার হাফাজা ফেরেশতা আমি দায়িত্বে আছি আমি এখানে আপনার আমল নামগুলি আমার পরীক্ষা করতে হবে আপনি কী পরীক্ষা করবেন তো ফেরেশতা বললেন আমি হচ্ছি হিংসার ফেরেশতা হাসাদ হাসাদকারী যারা যারা হাসাদকারী ইন্নাল হাসাদা লাইকুল হাসানাত কামা তাকুল নারুল হাতাব নিশ্চয় হিংসা মানুষের নেকিগুলো জ্বালিয়ে দেয় কীভাবে আগুন যেমন লাকড়িকে নিশ্চিন্ন করে দেয় হিংসা মানুষের আমলগুলি ধ্বংস করে দেয় নাউজুবিল্লাহ যারা হিংসুক যারা এদের আমল নামা পঞ্চম আকাশ অতিক্রম করতে পারবে না ওইগুলো আবার রেখে দেন ঠিক আছে এখন আমল নামগুলি ষষ্ঠ আকাশে নিয়ে যান আমলগুলি বলে চকচক করতে থাকে জল জল করতে থাকে ষষ্ঠ আকাশে যান যখন ষষ্ঠ আকাশে যান ষষ্ঠ আকাশে ফেরেশতা বলেন হে আপনার থামুন এখানে আপনি যেতে পারবেন না আমাকে আমার মনে দেখাইতে আমি এখানকার হাফাজা ফেরেশতা যে আপনি কিসের দায়িত্বে আছেন যে আমি দায়িত্ব হচ্ছি যারা নির্দয়া বেরহম যারা এদের আমল নামা ষষ্ঠ আকাশে উৎক্ষেপণ করতে পারবেন না হাদিস হচ্ছে এর হামু মানফিলার ইয়ার হামুক মানফিস সামা এর হামু মানফিলার এর হামুক মানফিস সামা জমিনবাসীদের প্রতি তুমি দয়া করো তোমাকে যিনি আসমান ভাই যিনি খলিক যিনি মালিক রহমান তিনি তোমার প্রতি দয়া করবেন সুবহানাল্লাহ যা নির্দয়া যারা নির্মম যারা এদের আমল নামা ষষ্ঠ আকাশ অতিক্রম করতে পারবে না ওটা বলে উনি সব রেখে দিবেন এইবার আমলটাকে বলো উঠতে থাকবে আমলটা তোমার আরও জল জল করতে থাকবে আরও গুনগুন করতে থাকবে আমল নামাগুলি সপ্তম আকাশে যখন পুষবেন তখন আরেক ফেরেশতা বলেন থামুন আপনি এটা আমাকে পরীক্ষা করতে হবে যে আপনি কী পরীক্ষা করবেন ওই ফেরেশতা আমি হচ্ছে রিয়ার ফেরেশতা আর রিয়া ও শেরকুন খফি আর রিয়া ও শেরকুন খফি আমি রিয়ার ফেরেশতা যারা রিয়াকারী এদের আমল সপ্তাহ আকাশ দিয়ে অতিক্রম করতে পারবে না রিয়াটা কিন্তু অনেক কঠিন বিষয় এটা রিয়াটা অনেক কঠিন বিষয় এটা ইমাম গাজ্জালি কিন্তু বলছেন রিয়াটা কত সূক্ষ্ম একটা অন্ধকার রাত্রিতে একটা কালো পাহাড় তার মধ্যে গুহা কালো পাথর তার মধ্যে একটা কালো পিপি লেগে যদি চলে সেটাও যদি অনুভব করা যায় কিন্তু রিয়াটা কিন্তু আর রিয়াও সেরকম খুবই গুপ্ত সেরে গেলে কিন্তু উপলব্ধি করা যায় না একটা অন্ধকার রাত্রিতে একটা কালো পাহাড়ের মধ্যে কালো গুহার মধ্যে একটা কালো পাথরের মধ্যে একটা কালো পিপি লেগে যদি চলে সেটা যদিও অনুভব করা কঠিন তারপরেও যদি অনুভব করা যায় কিন্তু রিয়া হচ্ছে গুপ্ত সেরেক সেটা তার চেয়ে সূক্ষ্ম অনুভব করা যায় না নাউজুবিল্লাহ ওই সপ্তম আকাশে ফেরেশতা বলবেন কাজী রিয়া তো স্বর্গে খফি আমার এই আকাশ দিয়ে সে যেতে পারবেন না ঠিক আছে উনি সব রেখে দিবেন অল্প কিছু আমল নিয়ে ফেরেশতা উঠতে থাকেন যিনি খলিক যিনি মালিক যিনি রহমানের থেকে পৌঁছে আমলগুলি তখন জল জল করতে থাকে আর গুনগুন করতে থাকে আমলগুলি তো যিনি খলিক যিনি মালিক যিনি রহমান বলেন হে ফেরেশতা আপনার কি আনিয়েছেন রাখেন এগুলো এটা আমাকে আবার দেখতে হবে আমাকে যাচাই বাছাই করতে হবে ধরেন যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান তিনি পরীক্ষা করবেন কঠিন বিষয় কি পরীক্ষা করবেন
এখলাস বিহীন জামল করা সেটা কোনটাই আমি কবুল করব না, নাউজুবিল্লাহ। হযরত আবু মুতা বাহিলি বর্ণিত আছে, ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান অবতিরাবি অজহুহু ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমল ইল্লা মা কানা লাহু খালিসান অবতিরাবি অজহুহু। নিশ্চয়ই যে আমলগুলি খালিস ভাবে ইখলাসের সাথে, যিনি খালিক যিনি মালিক রবাল্লাহ ওনার রেজামন্দি সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে করা না হয়, সেটা যিনি খালিক যিনি মালিক রব তিনি কখনো সেটা কবুল করেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন আমি পরীক্ষা করব, দেখো আনার দিকে ইখলাসের সাথে করেছে কিনা, যদি ইখলাসের সাথে করে থাকে আমি কবুল করব।